ফুরফুরা শরীফে সবাই বলে ওলি নাই, বাবা ওলি আছে। আমাদের চোখ নাই বলে আমরা বাবা দেখতে পাই না। আজকে আমার আজকে ফুরফুরা শরীফে কালিমুল্লা সিদ্দিকী হুজুর ভাইজান আজকে আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেছে। সবাই বলছে ফুরফুরা শরীফে ওলি আছে নাকি ওলি আছে। এই যে আমার কালিমুল্লা সিদ্দিকী হুজুর ভাইজান আজকে পৃথিবীর জমিনে কেরামতি দেখিয়ে গেছে। কেরামতি যদি না থাকতো হুজুর এই ইন্তিকাল হয়ে গেছে। আজকে লাখো লাখো মানুষ, এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই তা আমার ফুরফুরা শরীফে ভাইজানকে দেখতে আসেনি। আল ওলি হাকুল কেরামত, ওলিদের কেরামত সত্য 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 যদি না হয় বাবা, ক্যানিং নদীর পাড়া বলে একটা জায়গা আছে, জোনাখালি পাড়া, ওই পাড়াতে গ্রাম, ওই গ্রামটার নাম হলে তোমার ঢেকি পাড়া। তো হুজুরকে ওখানে মানে দাওয়াতের মানে দাওয়াত দেওয়া আছে, তো দাওয়াত দেওয়া আছে। তো ওখানে একটা নদী আছে, তো নদীটা নাম মানে এত মানে মানে নদীতে এত জল, এত খালি মানে পানি খালি উথাল পাথাল করছে, পানি খালি উথাল পাথাল করছে। তো নদীর বান ডেকেছে। এবার ওখানকার লোক হতো চাষি, তো চাষের সব মানে যারা মাছ জেলেরা সব মাছ ফাছ ধরে সব টাকা পাকা জড়ো করে সব টাকাগুলোকে এক জায়গায় জড়ো করেছে। টাকা জড়ো করে এবার ফুরফুরা শরীফে হুজুরকে ভাইজানকে কালিমুল্লা সিদ্দিকী ভাইজানকে দাওয়াত করেছে। নদীতে বান ডেকেছে, নদীতে মানে বড় বড় গুম 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 করে নদীতে উথল পাথল করছে। এটা গ্রামবাসীটাকে বলছে ভাইজানকে তো আমরা কালিমুল্লা সিদ্দিকে ভাইজানকে তো আমরা দাওয়াত দিয়েছি। তো ভাইজানকে যাই করে ফোনে একটা যাই করে যোগাযোগ করা হলো, যোগাযোগ করে বলছে ভাইজান এ ব্যাপার হুজুর, আমাদের এখানে যে আপনার জালসার প্রোগ্রাম ছিল, জালসার প্রোগ্রামটা মনে আর হবে না। এবার হুজুর ভাইজান কালিমুল্লা সিদ্দিকী বুঝে ভাইজান কি হয়েছে বুঝে, এবার হুজুর আমাদের এখানে ক্যানিং নদীতে বান ডেকেছে। ওই আমার যুবক জোয়ানেরা, নজাবানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, ওই সময় কালিমুল্লা সিদ্দিকী আর ঘরে থাকতে পারলো না, গুটি গুটি পায়ে বাবা ওই ক্যানিং নদীর কাছে হাজির হয়ে যায়। ক্যানিং নদী হার হয়ে যায় ওই ঢেকি পাড়ার সব লোকজন গুলো, যেখানে বাবা জালসার প্রোগ্রাম ছিল ওইখানকার মানুষেরা, এপারে কিছু মানুষ ছিল এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিকে দেখে সবাই চলে এসেছে, ফুরফুরা শরীফের মুজাদের জামান কালিমুল্লা সিদ্দিকী ভাই জানি এসেছে। হুজুরকে বলছে হুজুর আমাদের আর মনে জালসার হবে না, আপনি দেখেন নদীর কত ঢেউ। ওই সময় আমাদের ভাইজান কালিমুল্লা সিদ্দিকী বললো, ভাইজান জালসা হবে, আপনাদেরকে চিন্তা হবে না, তুমি আমাকে একটা বোতল দাও, একটা বোতলের মধ্যে পানি ছিল বাবা। আল্লাহর ওলি কালিমুল্লা সিদ্দিকী ভাইজান ওই সময় বোতলের মধ্যে কি যেন একটা কোরআনের আয়াত বলে সঙ্গে সঙ্গে ওই বোতলটাকে নদীতে ফেলে দেয়। যখনই বাবা নদীতে ফেলে দেয় সঙ্গে সঙ্গে নদীর ঢেউ বন্ধ হয়ে যায়। হুজুর আজ আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেছে, পৃথিবীর জমিনে অনেক মুসলমান বলেরা, আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা নাই, ওলিরা আছে, ওলিরা না থাকলে বাবা আজ আমাদের আজকে হুজুর আমাদের কালিমুল্লা হুজুর আমাদের কাছ থেকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আমরা ওলিহারা হয়ে গেলাম। আমাদের 52 জেলার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি হুজুরের খানদানির বংশ, ছোট হুজুরের ছেলে কালিমুল্লা সিদ্দিকী আজ আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেল। ভাইরা চলে গেল। আল্লাহর ওলিকে আমরা চিনতে পারলাম না, আমরা ফুরফুরা জমিনে আমরা থেকেও আমরা আল্লাহর ওলিকে চিনতে পারলাম না। এই যে আল্লাহর ওলিকে যদি আমরা না চিনতে পারতাম তাহলে বলেন পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই বাবা, তো ফুরফুরা শরীফে আসেনি, ফুরফুরা শরীফে এমন লোক নেই আসেনি। হুজুরকে দেখছে লাখো লাখো কোটি কোটি মানুষ, এই ফুরফুরা শরীফে এসেছে বাবা, আমাদের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। ফুরফুরা শরীফে জিন্দা ওলি ছিল, আমরা চিন্তা বলি কে আজ আমরা হারিয়ে দিলাম হুজুর আমাদের কাছে।